সরি বন্ধু সরি 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 এমনি ভাই বাইক চালায় বাড়ে আমি যদি আমার জন্য অন্য কেউ থাকতো বাইক চালানোর সময় ফোনে কেন কথা বলবো একটা স্মার্ট ওয়াচ ইউজ কর সরি স্মার্ট ওয়াচে তো কথা ফোনেই যায় না ST1 টা ইউজ করে দেখছো এটা তো কল কোয়ালিটি ভালো 3 ডেজ লেটার আরে বন্ধু আমি তো ST1 দিয়ে কথা কইতেছি বাইক চালানোর সময় সেই অবস্থা সেই ভাই একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না হ্যাঁ ইমামরে সিয়াম লাগিয়ে দিয়েছে পেছন থেকে ঠিক আছে ওরা বন্ধু বান্ধব মানুষ একসাথে মিলেছিল আর কি একটা সলিউশন করে ফেললো আপনি যদি কাউরে লাগাই দেন পেছন হাসতেছিস কেন বুঝলাম না তোর মতো ফাজিল নাকি সবাই ভাই ধরেন ইমাম আর সিয়াম বন্ধু বান্ধব মানুষ ওদের মধ্যে কোনো ঝামেলা নাই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি রাস্তাঘাটে কোথাও এরকম দুর্ঘটনা করে ফেলেন তাহলে ভাই সারা জীবনের কান্না হয়ে যেতে পারে সুতরাং যাদের ঘন ঘন ফোন আসে তাদের জন্য একটা কলিং ফিচার যুক্ত স্মার্ট ওয়াচ অবশ্যই দরকার সরি আমি একটু বলে দেখাই বেশি আমার একটা কলিং ফিচার নাই কলিং ফিচার আছে হচ্ছে এই যে স্মার্ট ওয়াচটা দেখতেছেন ইমিকি ST1 কেন এই ওয়াচ নিয়ে এত কথাবার্তা হচ্ছে ইদানিং কারণ হলো এখন স্মার্ট ওয়াচ কিনতে গেলে কাস্টমার সবার আগে যে প্রশ্ন করে ভাই ভাই এই ওয়াচে কলিং ফিচার আছে মানে কলিং ফিচার থাকাই লাগবে এরকম একটা ব্যাপার সে পরবর্তীতে ব্যবহার করুক কিংবা না করুক কিন্তু যারা বাইকার আছে তাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই দরকার এতে কলিং ফিচারটা কিন্তু দারুণ কাজ করে যথেষ্ট লাউড কম্পেয়ার টু আদার স্মার্ট ওয়াচেস তারপরেও কিন্তু এতে আধুনিক আরো অনেক ফিচার রয়েছে অ্যামোলেড প্যানেল রয়েছে অলওয়েজ অন ফিচার রয়েছে রয়েছে আরো অনেক কিছু চলেন তাহলে আমরা একটু দেখে আসি এই ওয়াচের দাম কত এবং এই দামে এটা নেওয়া ঠিক হবে কিনা ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট মোশন ভিউকে ধন্যবাদ তারা বরাবরের মতো এই স্মার্ট ওয়াচটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে মোশন ভিউতে এই স্মার্ট ওয়াচটা পাওয়া যাচ্ছে 4499 টাকা তবে আপনি যদি টিটিপি টেন এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে এটার দাম হয়ে যাবে 4050 টাকা মাত্র দাঁড়ান 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 আর একটা ব্যাপার আছে আপনি যদি চান যে এইটা আরও কমে আমি কিনবো সেটারও ব্যবস্থা আছে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আরও কমে পাওয়া যায় মোশন ভিউর ওয়েবসাইটের প্রোডাক্ট মোশন ভিউর চাইতেও কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে যেমন দারাজ দারাজ থেকে যদি এই প্রোডাক্টটা আপনি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন 3915 টাকা মানে মোশন ভিউর চাইতেও 135 টাকা কম আমি ডিসক্রিপশনে লিঙ্ক ফিঙ্ক যা যা লাগে সব দিয়ে দেবো ভাই যারা স্মার্ট ওয়াচ কিনবেন আশা করছি তাদের কাজে আসবে এইটা ডিজাইন নিয়ে স্পেশাল তেমন কিছু বলার নাই এইরকম ডিজাইন এর আগেও আমরা দেখেছি সামনে একটাই বাটন দেখতে পাচ্ছি এবং সেখানে ইমিকির লোগো রয়েছে তার নিচে রয়েছে মাইক্রোফোন বাঁদিকে রয়েছে লাউড স্পিকার গ্রিল এর ফ্রেমটা অবশ্য মেটালের আমরা পরীক্ষা করে দেখেছি আর পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট বেল্টের কোয়ালিটিও তেমন স্পেশাল কিছু না যেমনটা সাধারণত আমরা দেখে থাকি ঠিক তেমন এর ডিসপ্লেটা কিছুটা কার্ব মনে হয়েছে আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে এটা ডিজাইনকে এক কথায় যদি প্রকাশ করতে চাই তাহলে একটা কথাই আমার মনে আসতেছে ওই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস জিনিসটা ছোটখাটো হ্যাঁ এটা যে কোনো হাতে বেশ ভালোভাবে মানিয়ে যাবে আর যথেষ্ট হালকা পাতলা এবং আমার চোখে পড়েছে এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে তবে ভাই আমি না একটা জিনিস বুঝতেছি না এরা সব জায়গায় বাঘের ছবি কেন দিছে মানে বাঘের সাথে স্মার্ট ওয়াচের সম্পর্কটা কোথায় আমি ঠিক খুঁজে পাইতেছি না যাই হোক বাঘের ছবি দিক আর যাই দিক এটা ডিসপ্লেও যথেষ্ট সুন্দর লেগেছে আমাদের কাছে 1.75 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করেছে আর যার রেজুলেশন হচ্ছে 268x448 এটার PPI ও কিন্তু যথেষ্ট ভালো 326 PPI যার ফলে শার্প পিকচার কোয়ালিটি পাবেন ব্রাইটনেস 500 নিটস বলে তারা দাবি করছে অফিসিয়ালি যেটার ডিটেইল সমস্ত কিছু আমরা কিছুক্ষণ পরে আলাপ করব অ্যামোলেড হওয়ার ফলে এতে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে সব মিলিয়ে আমাদের কাছে ডিসপ্লেটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে যারা ওয়াচে কলিং ফিচার চান তাদের জন্য এখানে অনেক অনেক ফিচার আছে যেমন অনেক লাউড অন্যান্য স্মার্ট ওয়াচের সঙ্গে তুলনা করলে দেখবেন যে এটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার এর ফলে অনেক শব্দের ভেতরেও আপনি কথা বলতে পারবেন এবং ডিরেক্টলি ডায়াল করা যাবে নাম্বার টাইপ করে আপনি এই ওয়াচ থেকে ডায়াল করতে পারবেন কন্ট্যাক্ট সিনক্রোনাইজ করতে পারবেন মানে কলিং ফিচারের জন্য যা যা বেসিক দরকার সব কিছুই তারা দিয়ে দিচ্ছে আপনার ফোনের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে গ্লোরি ফিট নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং এখানে প্রচুর অস্পেস রয়েছে তারা দাবি করছে যে 1000-এর ওপরে অস্পেস রয়েছে এখানে আপনি চাইলে আপনার ছবি দিয়েও অস্পেস বানাতে পারবেন সো ওভারঅল অ্যাপ নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই এখান থেকে সমস্ত বেসিক কন্ট্রোলিং আপনি করতে পারবেন এইবার ব্যাটারি নিয়ে আলাপ করবো 260 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে এর মধ্যে যথেষ্ট স্লিম এই কারণেই সম্ভবত ব্যাটারি একটু কম আর একটু বেশি হলে ডেফিনেটলি ভালো হতো আর ব্যাকআপের কথা যদি বলি এটা না এক্স্যাক্টলি ওইভাবে বলা যায় না কারণ আমি বললাম 7 দিন ব্যাটারি ব্যাকআপ দেয় আপনি পাইলেন 1 দিন হইতেও পারে কারণ আপনি একদিনে
দিনে এত ব্যবহার করছেন যে অন্য কেউ হয়তো সাত দিন ধরে করবে। সো এটা ডিপেন্ড করে, বাট নর্মাল ইউসেজ প্যাটার্নে আপনি তিন থেকে পাঁচ দিন ইজিলি ব্যাক আপ পাবেন। এটাকে ফুল চার্জ করতে সময় লাগবে দুই ঘন্টার মধ্যে, এবং এই যে একটা চার্জিং ডক দেখতে পাচ্ছেন, এই চার্জিং ডক দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন। এখনকার অধিকাংশ স্মার্ট ওয়াচে দেখবেন যে প্রায় একই ফিচার আছে, এবং এই ওয়াচটিতেও কিন্তু তার কোনোটার কমতি নেই। যেমন এই ওয়াচ দিয়ে আপনার রক্তে অক্সিজেনের পরিমাপ আপনি করতে পারবেন এবং খুবই অ্যাকুরেট রেজাল্ট দেয়। এখানে তারা VC52S নামক একটা সেন্সর ব্যবহার করেছে, পাশাপাশি এতে রিয়েল টাইম হার্ট রেট মনিটরও করতে পারবেন। রয়েছে 100টার উপরে স্পোর্টস মোড, IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে এতে, এবং IP68 মানে হচ্ছে আপনি 1.5 মিটার পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারবেন। বাট আমার মনে হয় না যে এটা পানিতে এত সময় ধরে ভিজিয়ে রিক্স নেওয়ার দরকার আছে। ভাই এই কাজ করেন না, ভুলেও স্পেশালি সমুদ্রের লবণাক্ত পানিতে তো নয়। সময় এসেছে এই ওয়াচটার কিছু নেগেটিভ দিক নিয়ে আলাপ করার, কারণ সেটা জানা থাকলে আপনার জন্য পার্চেস ডিসিশন নিতে সুবিধা হবে। এবং আমরা এই ওয়াচটা নিয়ে কয়েকদিন ধরে ঘাটাঘাটি করলাম, কিছু পয়েন্ট আমাদের কাছে মনে হয়েছে যে ইমপ্রুভ হতে পারতো। এর মধ্যে প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে, ভাই এটা রিফ্রেশ রেট অনেক কম। এটা আমরা বুঝতে পেরেছি যখন শুটিং করতে যাই, এর ক্যামেরার সামনে এটাকে ধরলে এর ডিসপ্লেটা কাঁপাকাঁপি করে, যদিও এই জিনিসটা খালি চোখে আপনি অতটা বুঝবেন না। আর এর যে ডিসপ্লের ব্রাইটনেস, এটা ইনডোরে ঠিকঠাক আছে, 500 নিটসটা তারা দাবি করছে, বাট আমার মনে হয় না যে 500 নিটস এতে রয়েছে, কারণ ডিরেক্ট সানলাইটে যখন এই ওয়াচটা আপনি ব্যবহার করতে যাবেন একটু স্ট্রাগল করতে হবে। স্পেশালি ধরেন আপনি বাইক চালাচ্ছেন, কেউ একজন কল করছে, কল রিসিভ করতে হবে কিন্তু দেখতে তো হবে ডিসপ্লেটা ভালোভাবে, ভাই অনেক স্ট্রাগল করতে হয়, এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর এই যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন না, আমিও এটার ক্রাউন ভাবছিলাম, ভাই এটা কিন্তু ক্রাউন না, এটা কাজ করে না, ব্রাউজ করা যায় না, কিছুই করা যায় না, এটা জাস্ট একটা বাটন। তো ঠিক আছে ক্রাউন নাই আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা বাটন দিয়ে না সবকিছু অপারেট করাটা একটু কঠিন। সবসময় দুইটা বাটন থাকলে কেন জানি আমার কাছে মনে হয় যে আরো ইজি হয় অপারেট করা। বক্সের মধ্যে তারা এক্সট্রা কোনো স্ট্র্যাপ দেয় নাই, এখন কিন্তু একটা ট্রেন্ড হয়ে গিয়েছে বক্সের মধ্যে এক্সট্রা আর একটা স্ট্র্যাপ দিয়ে দেওয়া হচ্ছে। আরো কম দামি ওয়াচেও আমরা দেখেছি, বাট ইমিকি দেয় নাই, একটু কিপটামি করছে এখানে, আমার মনে হয় নেক্সট টাইমে দিয়ে দেওয়া উচিত তাদের। চার্জিং ডক নিয়ে ভাই আর কতবার বলবো জানি না, এইটা আমার পছন্দ না, মানে এইটা এতই দুর্বল যে নিজেকেই নিজে ধরে রাখতে পারতেছে না। সো একটু নাড়া লাগলে দেখবেন যে চার্জ বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় তাদের মানে বিকল্প কোনো একটা কিছু করা দরকার, তা না হলে তো মুশকিল। ধরেন আপনি চার্জ দিয়ে রেখেছেন, ভাবলেন যে চার্জ তো হয়ে গেছে, এতক্ষণ কাছে গিয়ে দেখলেন যে একটু নাড়া লাগছিল, চার্জ হয় নাই একটু। পাশাপাশি এর যে রেইস টু অ্যাওয়েক, এইটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে, আমরা অন্যান্য ওয়াচে দেখেছি আরো দ্রুত রেসপন্স করে, এই জায়গায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই ওয়াচটা। এনিওয়ে এটার ভালো দিকেরও কিন্তু অভাব নাই, প্রত্যেকটা জিনিসেরই কিছু খারাপ দিক কিছু ভালো দিক থাকবে, বাট আমার দৃষ্টিতে মনে হয়েছে ভালো দিকের পাল্লাটা কিন্তু বেশি ভারী এই ওয়াচের জন্য। সুতরাং 4,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে এই ওয়াচটাকে আপনার অপশনে রাখতে পারেন। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি ST1 স্মার্ট ওয়াচ সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনারা জেনে গেছেন এতক্ষণে। এটা আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।